ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য দিয়ে, বাংলাদেশি পরিচয় দিয়ে। ভিন্ন দেশের, ভিন্ন কালচারের, ভিন্ন ভাষার, ভিন্ন সংস্কৃতির, ভিন্ন গায়ের রঙের মানুষ আসে, জীবন কারোর জন্য থেমে থাকে না। সারা পৃথিবীতে রিফিউজি সমস্যা এখন একটা খুব বড় সমস্যা, এবং এই রিফিউজি সমস্যা বাড়ার কারণ হিসেবে আমি অনেক আগে একবার আলোচনা করছিলাম যে যে বর্তমানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে সরকারগুলোর হচ্ছে জনগণের উপর গ্রিপ এত শক্ত হইতেছে, মনিটর করার, সার্ভেলেন্স করার সুযোগ এত বেশি হয়ে গেছে, যেই কারণে ফোন ট্যাপ করা থেকে শুরু করে, মুভমেন্ট ইয়ে করার থেকে শুরু করে সব কিছু, এটার কারণে যেটা হয়েছে যে সারা পৃথিবীতে ডিক্টেটরশিপের সংখ্যা বেড়ে যাইতেছে। স্টাডিজে দেখা গেছে যে যত ডেমোক্রেটিক কান্ট্রিজগুলো ছিল এগুলো আস্তে আস্তে ডিক্টেটরশিপের দিকে সরে আসতেছে, এবং বাংলাদেশকে সেই দেশগুলোর মধ্যে একটা হিসেবে ইনক্লুডেড রাখছে। তো সব কিছু মিলায় এখন সারা পৃথিবীতে প্রচুর রিফিউজি জেনারেট হচ্ছে, এবং বাংলাদেশ পৃথিবীর সবচাইতে বেশি শরণার্থী, রিফিউজি, আশ্রয় প্রার্থী জেনারেট করা দেশগুলোর মধ্যে একটা। বাংলাদেশের মতো দেশ থেকে যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর, এমন না যে এক বছর দুই বছর, প্রতি বছর একই রেটে বিভিন্ন দেশে আশ্রয় প্রার্থনা করে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সুযোগ পাইলে এই দেশ ছেড়ে পালাইতে চায়, বাংলাদেশের অসংখ্য মানুষ হইতেছে অ্যাসাইলাম সিক করে, তো এরকম একটা দেশে যারা নিজেরাই এই ধরনের ভিকটিম এবং যারা নিজেরাই এই ধরনের আশ্রয় অন্যান্য দেশে চেয়ে বেড়ায় এবং সবাই সুযোগ পায় না, সুযোগ পাইলে বাংলাদেশে সবাই ভিসা পাইলে দৌড়ে পালাবে, তো এরকম একটা দেশের মধ্যে মানুষ রিফিউজিদেরকে প্রতি এই ধরনের বিরূপ মনোভাব পোষণ করা, এই ধরনের হিংসাত্মক মনোভাব, হিংসাত্মক বলা ঠিক না, এই ধরনের বিরূপ মেন্টালিটি পোষণ করা, এটা এটা এখন এখানে কয়েকটা বিষয় বুঝতে হবে যে কেন বাংলাদেশের এই এই সেন্টিমেন্টটা। হ্যাঁ ঠিক আছে, আই গেট ইট যে অনেক শরণার্থী বাংলাদেশে আসছে, যেহেতু এই শরণার্থী দ্বারা বাংলাদেশের কিন্তু গোটা বাংলাদেশ এফেক্টেড না, কক্সবাজারের কিছু এরিয়া অ্যাফেক্টেড, এবং সেই এরিয়ার মানুষজন কমপ্লেইন করতেছে, সেই কমপ্লেইন কতটুকু বাস্তবতা আছে, ফিরতে আছে সেটার পরে আসে, কিন্তু সারা বাংলাদেশের মানুষ কিন্তু তাদের প্রতি হিট হেট্রিট শো করতেছে। সো যদিও তারা অ্যাফেক্টেড কোনোভাবে না, তারা কোনো কিছু টের পায় না, তাদের জীবনযাত্রার মধ্যে কোনো পার্থক্য তারা টের পায় না, কিন্তু স্টিল এটা কেন এটা হয়, এটাকে এটাকেই বলে ক্লাসিক জেনোফোবিয়া। জেনোফোবিয়া হচ্ছে অন্যান্য মানুষের প্রতি কারণ ঘৃণা আর কি প্রদর্শন করা, বা বিরূপ বা বিদ্বেষ পোষণ করা। কারণ হচ্ছে এই এই নামগুলো আসছে কেন, এই জেনোফোবিয়া টার্মগুলো আসছে কেন, কারণ বাস্তবতা এরকম, পৃথিবীতে এটা দেখা যায় যে মানুষ এই ধরনের আচরণ করে। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন অন্য দেশের, অন্য ভিন্ন দেশের, ভিন্ন কালচারের, ভিন্ন ভাষার, ভিন্ন সংস্কৃতির, ভিন্ন গায়ের রঙের মানুষ আসে, ভিন্ন মানে দে আর নট আস, সো তাদের প্রতি বিরূপ আচরণ করা। রোহিঙ্গারা তো পুরো আমাদের মতো মানুষ, এরা জাস্ট বর্ডার এই পার ও পার, এরা সবাই মুসলমান, এরা বাংলায় কথা বলে, বাংলায় বলতে হচ্ছে চট্টগ্রামের ভাষায় কথা বলে, দেখতে আমাদের মতো, ধর্ম আমাদের মতো, সব কিছু আমাদের মতো, তারপরও যখন এরকম বাংলাদেশের মানুষ এরকম হেইট দেখাইতেছে, জেনোফোবিয়াটা এটা কোন পর্যায়ের মানে অবাক করা ব্যাপার। এখন হ্যাঁ হইতে পারে আলোচনা বিভিন্ন দিক আছে আলোচনার, যে আমরা গরিব দেশ, গরিব দেশের কথা নিয়ে প্রতি পর্বে কথা বলছি, আর কত বলবো যে আমরা গরিব দেশটা আমাদের সব টাকা লুটপাট করে খেয়ে ফেলতেছে, এই টাকার সামান্য একটা অংশ ব্যয় করলে আমরা কোনোভাবেই গরিব দেশ থাকতাম না, থাকার কথা না, সেটাও বাস্তবিক সত্য না। এখানে রোহিঙ্গাদের কোনো দোষ নেই, এখানে দোষ হইতেছে যারা লুটপাট করে খায়, রাজনীতিবিদ, আপনাদের কথা যদি বলতে হয়, ফিঙ্গার যদি পয়েন্ট করতে হয়, ক্ষোভ যদি দেখাইতে হয়, তাদেরকে নিয়ে দেখেন যারা আপনার টাকা মেরে খাইতেছে, তাদেরকে নিয়ে নয়। যে যা এখন রোহিঙ্গারা আপনাদের টাকা নিয়ে খাইতেছে কিনা সেটার বাস্তবতা না, সেটাও সত্য না, কারণ হচ্ছে রোহিঙ্গাদের খরচের জন্য সবচাইতে বড় অংশটা আসে হইতেছে বিভিন্ন অনুদান থেকে, দান থেকে, বিভিন্ন বিদেশি সংস্থা, দাতা সংস্থা, তারপর ইউনিসেফ, ইউএন, এদের বিশাল একটা অংশ আসতেছে সেখান থেকে। বাংলাদেশ সরকার সামান্য কিছু বাজেট, ওই পুরো পিকচার এটা তেমন কিছু না, বাংলাদেশের বাজেটের অংশ হিসেবেও যেমন এটা নগণ্য কোনো হিসাবেই পড়ে না, তেমনি বাইরে থেকে যেই পরিমাণ অনুদান আসে সেইটার হিসেবে এটা নগণ্য, এটা কোনো আলাপে আসে না। এই এই যে মিথগুলো, এই যে মিথ্যা অপপ্রচারগুলো, যেমন ট্রাম্প যখন ক্ষমতায় আসার আগে আমেরিকাতে যখন অপপ্রচার প্রচারণা চালানো হয়, বা আমেরিকার যারা হোয়াইট সুপ্রিমাসিস্ট এরা যখন এরকম মিথ্যা কথা বলে যে ইমিগ্রেন্টরা এসে আমাদের সব জব নিয়ে নিচ্ছে, ইমিগ্রেন্টরা ক্রাইম করে, ক্রাইম প্রোন, কিন্তু স্ট্যাটিস্টিক্স কিন্তু দেখা যায় যে সম্পূর্ণ মিথ্যা কথা, ইমিগ্রেন্টরা অনেক গুণ কম ক্রাইম করে নেটিভ আমেরিকানদের চেয়ে। নেটিভ আমেরিকান বললে আবার অন্যদিকে অর্থ হয়ে যাবে, নেটিভ বোর্ড মানে এখানকার আমেরিকানদের চেয়ে মিথ্যা। ডেটার দিকে তাকালে দেখা যায় সব কথার কোনো ভিত্তি নেই, বানোয়াট মিথ্যা কথা, মিথ, জাস্ট মুখের কথা, দাবি একটা। তারপর হচ্ছে যে ওদের জব নিয়ে নিচ্ছে এরকম দাবি দেখা যাচ্ছে না, এটাও কোনো সত্য কথা না। এইখানে ইমিগ্রেন্ট এসে তাদের জব নিচ্ছে না, জব নিতেছে হইতেছে অটোমেশনের কারণে, রোবট হইতেছে, ইন্ডাস্ট্রিগুলো অটোমেটেড হয়ে যেতেছে এইসব কারণে। সো আমেরিকার মতো দেশে যখন এই ধরনের মিথ্যা অপপ্রচার করা হয়, যে এরকম রেসিস্ট মানসিকতার বা জেনোফোবিক মানুষ সব দেশে আছে, যেটা বললাম সারা পৃথিবীতে আছে বলে এই টার্মটা কয়েন করা হয়েছে ইন দ্য ফার্স্ট প্লেস। সো এইসব দেশের এইসব মিথ্যা দাবিকে ইনভ্যালিডেট করা যায় উইথ ডেটা স্ট্যাটিস্টিক্স, কারণ এইসব দেশে এই ধরনের
সিস্টেমেটিক ডেটা স্ট্যাটিস্টিক্স আছে এবং স্টাডি হয়। বাংলাদেশে তো কোনো কিছুই ঠিক ঠিকানা নাই, কোনো কিছুই হয় না। সো যেই কারণে এই দাবিগুলাকে ইনভ্যালিডেট করার মতো কোনো ডেটা স্ট্যাটিস্টিক্স নাই, কিন্তু এইসব সভ্য দেশের দিকে তাকায় আমরা ধারণা করতে পারি যে বাংলাদেশের মতো দেশে এইসব দাবিটা কতটা অসার। আর রোহিঙ্গারা ক্রাইম প্রোন টোন হাবিজাবি কথা বলে লাভ নাই, বাংলাদেশ কিরকম দেশ আমরা সবাই জানি। সুতরাং এইসব আলাপ করে লাভ নাই, রোহিঙ্গারা কোনো এক্সট্রা কিছু করতেছে না, বরং একটা রোহিঙ্গা ক্যাম্পে এরকম মানবতার পরিস্থিতিতে দিনের পর দিন অনেকটা জেলখানার মতো এখানে থাকার পর সেইখানে ক্রাইম সংঘটিত হওয়াটা ব্যাখ্যাযোগ্য। বাংলাদেশের মতো দেশ ওপেন ওপেন আকাশের নিচে আপনারা ফ্রি স্বাধীন জীবন যাপন করে আপনারা গুম হয়ে যান কেন, আপনারা ক্রাইম করেন কেন? তো এরা আপনারা এরকম একটা ক্যাম্পের মধ্যে মানবতর জীবন যাপন করা মানুষের দু চারটা ক্রাইম নিয়ে এত কথা বলা মানায় না, নানা রকম স্ট্রেস ডিসঅর্ডারে ভোগে, নানা রকম অ্যাক্টিভিটি হয়। সো এটা 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 ব্যাখ্যাযোগ্য তারা কেন এরকম করতেছে। সো সভ্যভাবে দেখতে হবে, সভ্যভাবে চিন্তা করতে হবে, তারা যেটা করতেছে তারা খারাপ মানুষ বলে করতেছে না। ওরা যখন আসছে, রোহিঙ্গারা আসছে খুবই মানবেতর একটা পরিস্থিতি, ওরা শখে আসে না, ওরা ঘুরতেও আসে না, ওরা কিন্তু ওদের দেশে ফেরত যেতে চায়, ওইটা তাদের দেশ, ওইখানে তারা বেড়ে উঠছে। আমি গতকাল একটা ভিডিও দেখতেছিলাম যে রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে শিশুরা লেখাপড়া শিখতেছে এই বার্মিজ ভাষায়, বোর্ডে লিখতেছে, তারা সবাই ওইখানেই যাইতে চায়, ওইখানেই থাকতে চায়, কিন্তু বাধ্য হয়ে আজকে ভাগ্যে ফিরে এখানে আসতে হচ্ছে। কেন আসছে? জীবন বাঁচাইতে, শখে না, চাকরি করতে না, জব খুঁজতে না, কোনো কিছু না, জীবন বাঁচাইতে। সেই রকম একটা এক্সট্রিম পরিস্থিতিতে এভরিথিং গোজ আউট অফ উইন্ডো, অন্য যে কোনো ডিসকাশন গোজ আউট অফ উইন্ডো। জীবনের যেখানে জীবনের আলাপ, প্রাণের আলাপ যেখানে, সেখানে অন্য কোনো ধরনের যে আমরা কি জানি কে আনতে দিতে পারি কি না, কতদিনের জন্য তাদেরকে আসা ঢুকতে দিব বা ঢুকার পর কি হবে, এই আলাপ এগুলো পরে হবে। যে এখানে মানুষ মারা পড়তেছে সেখানে আগে আসতে দিতে হবে, একটু মানবিকতা পৃথিবীর যে কোনো দেশের সবার কাছ থেকে কাম্য। সেটা খুবই একটা ভালো কাজ হয়েছে আমাদের সরকার করছে। নাও অন্যদিকের যে বিতর্কটা, যে আসছে ঠিক আছে, আসার পর এখন তাদেরকে কিভাবে কি করতে হবে। অনেককে দেখি যেমন একটা গ্রুপ হইতেছে রোহিঙ্গা ব্যাশার, একটা হইতেছে রোহিঙ্গা সাপোর্টার সিম্পাথাইজার, আমি হইতেছি রোহিঙ্গা সাপোর্টার সিম্পাথাইজার, আমি রোহিঙ্গা ব্যাশার না। কিন্তু এখানে যেটা বাস্তবতা যে হ্যাঁ, পৃথিবীর সব দেশ একটা নিয়মের মধ্যে চলে, সব কিছু একটা নিয়মের মধ্যে চলতে হবে, সব দেশে একটা সার্বভৌমত্ব আইন থাকতে হবে, সেই হিসেবে যে হ্যাঁ আমরা ওদেরকে জীবন বাঁচানোর জন্য আনছি, আনার পর এখন তাদেরকে কীভাবে রিল করতে হবে, এই আলাপটা করতেই হবে। এবং সেখানে সে অনেকে যারা হইতেছে রোহিঙ্গা সিম্পাথাইজার, এরাও দেখতেছি একবার এক্সট্রিমের মতো আচরণ, অন্য কোনো আলাপ শুনতে যাইবে না। গতকালকে দেখলাম যে একজন ফেসবুকের থটফুল লেখক বলবো, উনিও এরকম যে প্রথম আলো একটা লেখা লিখছে যে রোহিঙ্গারা ফোন কোত্থেকে পাইলো, এটা উনি শেয়ার করে যে কীরকম করে মিডিয়া রোহিঙ্গা, হ্যাঁ এটা সত্যি, রোহিঙ্গাদেরকে নিয়ে মিডিয়া যেরকম ভিলিফাই করতেছে, যা করতেছে, এটার পেছনে 100% 200% শিওর এটার পেছনে কোনো একটা চক্র আছে, সরকারি হোক, দেশি হোক, বিদেশি হোক, কেউ একটা মিডিয়াকে দিয়ে কাজটা করাইতেছে। যেই রকম মিথ্যা রিপোর্টিং এবং যেই রকম এক পেশের রিপোর্টিং রোহিঙ্গাদেরকে নিয়ে হইতেছে, সারা দেশের মানুষকে উস্কাইয়া দেওয়া হইতেছে, এটার পেছনে অবশ্যই কোনো একটা এজেন্ডা আছে। হ্যাভিং সেড দ্যাট, প্রথম আলোর রিপোর্টটা নিয়ে আমি দেখলাম যে ওটার মধ্যে আপত্তিকর কিছু নাই, তারা জাস্ট রিপোর্ট করছে যে সিম কিনতে হইলে তো নাগরিকত্ব দেখায় প্রমাণ দিয়ে তারপর সিম কিনতে হয়, তাহলে তারা সিম কোত্থেকে পাচ্ছে, তার মানে ওরা বাংলাদেশের নাগরিকত্ব দেখায় সিম কিনতেছে, তার মানে এখানে একটা অবৈধ প্রক্রিয়া চলতেছে। সো এটা স্বাভাবিক, তার মানে কি আমরা কোনো অবৈধ কিছু হলে না সেটা নিয়ে কথা বলা যাবে না? প্রথম আলো কিন্তু সেখানে এমন না যে উদ্দেশ্যমূলকভাবে ভিলিফাই করার জন্য রিপোর্টটা করছে, পুরো রিপোর্টটা জাস্ট তারা তথ্য সংবাদপত্র সংবাদপত্রের কাজটা করছে, তারা তথ্য উপস্থাপন করছে, ইনভেস্টিগেটিভ জার্নালিজম যেটা করা সেটা করছে, যে রোহিঙ্গারা সিম কিনতেছে, ফোন করতেছে, কোথায় পেতেছে, এটা তোরা লিগালি করতে পারার কথা না, বাস। সেটা নিয়ে দেখলাম একজন এটা হইতেছে যে আপত্তি জানায় যে এটা রোহিঙ্গা ব্যাশিং হইতেছে এখানে, না এটাকে রোহিঙ্গা ব্যাশিং হইতেছে না এখানে। তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে রোহিঙ্গা একটা ছাত্রী নিয়ে রিসেন্টলি যে আলাপ হচ্ছে, যে একটা ছাত্রী সে কক্সবাজারের একটা প্রাইভেট ভার্সিটিতে পড়তো, তারপর সে ইন্টারন্যাশনাল একটা আউটলেটের মিডিয়া আউটলেটের কাছে একটা ইন্টারভিউ দেয়, এপির কাছে, তো রোহিঙ্গা হিসেবে ইন্টারভিউ দেয়। তো দেওয়ার পর তার আইডেন্টিটি ডিসক্লোজড হয়ে যাওয়ার পর ইউনিভার্সিটি তাকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করছে সিদ্ধান্ত নিয়ে। সো এটা নিয়ে আবার যারা রোহিঙ্গা সিম্প্যাথাইজার বা সাপোর্টার, তারা হচ্ছে আবার আরেক রকম আচরণ করতেছে যে এটা করতে পারে না, এটা সমস্যার সমালোচনা, অসভ্যতামি হয়েছে, এন না অসভ্যতামি হয় নাই মোটেই, যেটা বললাম সব দেশের একটা সভ্য দেশের একটা যে কোনো দেশের একটা নিয়ম কানুন আছে, সেই নিয়ম মানাটা অসঠিক না, নিয়ম মানাটা সঠিক। ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য দিয়ে, বাংলাদেশি পরিচয় দিয়ে, এখানে এখানে কতটুকু মানবিক হওয়ার সুযোগ আছে সেটা নিয়ে আলাপ, ভিন্ন আলাপ। কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ভুল কিছু করে নাই, যখন সে তার পরিচয় যখন এক্সপোজড হয়ে গেছে, সে যখন পরিচয় জানা গেছে সে রোহিঙ্গা, সে বাংলাদেশি না, তখন তারপর তো তাকে কিছু করার নেই, ইউনিভার্সিটির অথরিটি এখন হাত পা বাঁধা, তারা চাইলেও কিছু করার সুযোগ নেই, তাদেরকে তো একটা প্রতিষ্ঠান চালাইতে হয়, নিয়ম মেন, তারা ভুল কিছু করে নাই। হ্যাঁ আমরা যেটার জন্য বলতে পারি যে না, রোহিঙ্গাদেরকে কীভাবে রিহ্যাবিলিটেট করা যায়, কীভাবে তাদেরকে ফেরত পাঠানো যায়, কীভাবে তাদের প্রতি আমরা সহানুভূতিশীল হইতে পারি, সেই আলাপ করতে পারি। কিন্তু উভয় পক্ষই দেখি অন্ধের মতো কথা বলতেছে, একপক্ষ অন্ধের মতো হেট করতেছে, একপক্ষ অন্ধের মতো সমর্থন দেখাইতে হবে দেখাই যাইতেছে। সো বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে রোহিঙ্গারা শখে বাংলাদেশে আসে না, শখ করে আসে না, জীবন বাঁচাইতে আসছে, যেখানে প্রাণের
লাইফের প্রশ্ন, জীবনের প্রশ্ন, সেখানে এভরি আদার ডিসকাশন গোস আউট অফ দ্য উইন্ডো। তারা প্রাণ বাঁচাইতে আসছে, তাদেরকে ঢুকতে দিতে হবে, এটা ফার্স্ট, এখানে আর কোনো আলাপ নাই, আসছে ঢুকতে দিব। তারপর এখন কি করণীয় সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে, কিভাবে তাদেরকে ফেরত পাঠানো যায়, কূটনৈতিকভাবে কি প্রক্রিয়া হওয়া উচিত, আন্তর্জাতিকভাবে কি প্রক্রিয়া উচিত হওয়া উচিত। আমাদের তো কোনো আন্তর্জাতিকভাবে ফ্রেন্ড নাই, সারা জীবন খালি দিয়েই গেলাম, আমাদের নাকি শুনি ইন্ডিয়া ফ্রেন্ড, ইন্ডিয়াও এখন ইন্ডিয়ার কারণে আমরা রোহিঙ্গাদেরকে পাঠাইতে পারি না, ইন্ডিয়ার কাছ থেকে আশ্রয় প্রশ্রয় পেয়ে আজকে বার্মা এরকম করতেছে, চায়না নাকি আমাদের ফ্রেন্ড, চায়নাও বার্মাকে সাপোর্ট দিচ্ছে, আমাদেরকে কে সাপোর্ট দেয়, আমাদের কোনো সাপোর্ট নাই। তো আমরা এরকম আর কি, আমরা হইতেছি এই বাস্টার্ড টাইপের আর কি। কীভাবে ওদেরকে পাঠানো যায় এটা নিয়ে আমাদের কাজ করা উচিত, আন্তর্জাতিক মহলের সাথে মিলে কাজ করা উচিত। এবং আমরা সাধারণ বাংলাদেশিদের আমাদের যেটা করণীয় সেটা তো হইতেছে অফিসিয়াল পর্যায়ে, সাধারণ বাংলাদেশি হিসেবে আমাদের যেটা করণীয় সারা পৃথিবীতে রেফিউজিদের যারা শরণার্থী তাদের প্রতি ওই দেশের সাধারণ মানুষের একটা সিম্প্যাথি থাকে, একটা সহানুভূতিশীল একটা ইয়ে থাকে, অ্যাপ্রোচ থাকে, তাদেরকে অ্যাকসেপ্ট করার একটা অ্যাপ্রোচ থাকে। এখন আমেরিকার বর্তমান ট্রাম্প এবং কিছু হোয়াইট সুপ্রিমেসিস্ট, এদেরকে দিয়ে তো সভ্য বিশ্ব বিবেচনা করলে হবে না, এখন নতুন এরা আইসা পৃথিবীর ডিসকাশন বদলাই দিচ্ছে, সভ্য বিশ্বের চেহারা বদলাই দিচ্ছে, সেটা বাদ দিলে সভ্যতা যেটা সেটা আইডিয়াল আলাপ, সেইখানে হইতেছে রিফিউজিদের প্রতি সবাই সহানুভূতিশীল থাকে। এটা আমাদেরকে বোঝা হিসেবে না দেখে এটা আমাদের একটা সুযোগ হিসেবে দেখতে হবে, যে আমরা মানবতাকে সার্ভ করার সুযোগ পাইছি। যে কাজটা আমি কথাটা আমি সবসময় বলি এবং আমি এটা মন থেকে বিশ্বাস করি, যখন আমার কাছে কেউ কোনো হেল্পের জন্য আসে আমি এটাকে বোঝা হিসেবে অনুভব করি না, আই রিয়েলি ডোন্ট। আমি মনে করি যে এটা আল্লাহ একটা সুযোগ দিচ্ছে কারো 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 কারোর একটা উপকার করার। সে যদি আমার কাছে নাও আসতো তার জীবন থেমে থাকতো না, তার কাজ ঠিকই হয়ে যাইতো এবং জীবন কারোর জন্য থেমে থাকে না। রোহিঙ্গারা আমাদের এখানে আসছে, এটা আমাদের একটা সৌভাগ্য, এত বড় একটা জনগোষ্ঠীকে জীবন মৃত্যুর হাত থেকে বাঁচানোর একটা সুযোগ আমরা পাইছি, তাদেরকে এরকম সার্ভ করার একটা সুযোগ আমরা পাইছি। হ্যাঁ ঠিক আছে, ইটস কামস উইথ এ লস অফ রেসপন্সিবিলিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস, এটা সত্যি, এটা অস্বীকার করার সুযোগ নেই, সেগুলো সবকিছু অ্যাকনোলেজ করে দুই পক্ষের যে গ্রিভেন্স, রোহিঙ্গাদেরও অনেক দুঃখ আছে, যারা বাংলাদেশি তাদের অনেক অভিযোগ আছে, যে সব পক্ষের নিয়েই আমাদের মিলে একসাথে কাজ করে সমস্যাটা সমাধান করা উচিত। We'll be right back.